ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো চলে এসেছি আবারও আজকে একটা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে দেখো আমি এখন যাচ্ছি হচ্ছে, অনেকেই দেখেছো তোমরা ভিডিওতে, আমার আগের ভিডিওতে দেখেছো, শুধু আমি মেলাটা ঘুরিয়ে দেখেছি, তবে নৈহাটি এক্সপো যে শ্রাবণী মেলা। তো আজকে আমি আবারও যাচ্ছি, তোমাদের সাথে শেয়ার করব। তো আগের দিন দেখিয়েছিলাম কিছু কিছু দোকান খুলেছে, মানে অনেকটাই দোকান খুলে গেছিলো, কয়েকটা দোকান আরও খোলেনি। আজকে আবারও তোমাদের ওই মেলায় নিয়ে যাচ্ছি, মেলাটা আবারও আজকে ঘোরাবো, কী কী খাচ্ছি কী করছি সম্পূর্ণটা তোমাদের সাথে শেয়ার করবো। আজকে যাচ্ছি ওর সাথে, তো চলো তোমরা দেখতে থাকো, আশা করছি খুব ভালো লাগবে। তোমাদের ঘুরে দেখালাম আগের দিন, কিন্তু আগের ভিডিওতে কিন্তু এগুলো কিন্তু তোমরা পাওনি, অনেক কিছুই, অনেক দোকান কিন্তু আগের দিন দেখা হয়নি। তা আজকে অনেক কিছু দেখলাম, এবার চলে এসেছি একটু তান্দুরি টি খেতে। টিটার মধ্যে দেখতেই পেলে একদম গরম ভাঁড়গুলোকে দিয়ে, সেটা একটা স্মোকি ফ্লেভার, তো দিয়ে দিচ্ছে আমাদেরকে। তো চলো এবার আমরা চাটা খেয়ে দেখি কেমন চা। এই যে আমাদের চা চলে এসেছে, এবার খেয়ে দেখি কেমন। প্রচুর গরম, আমি তো খেয়ে একবারে গড়ে কি গরম খাবো ভাবছি, অনেকক্ষণ ধরে ফুটেছে খেলাম, ওরে গরুরে কি গরম এখনো।
করে দেন। কুর্তির দোকানটা কোথায় দেখলাম, চপিং অপিং নেবেন কিছু? এবার অনেক ঘোরাঘুরি হলো, পেটে তো চুচোডন মারছে, কারণ কোথাও খেলে আগে খাই খাই, আগে তো খেতেই হবে, পেটে না পড়লে কি আর ঘোরায়। তো খেয়ে নিচ্ছি এখানে পাওভাজি, তো পাওভাজিটা কিন্তু খুব সুন্দর বানিয়েছে। পাওভাজি খাওয়া হয়ে গেলো, এবার চলে এসছি আমরা ডিস্কে, চলবো ডিস্কে। দেখো এখনো চালু হয়নি কিন্তু নিজে নাই দুলছে। খেলাম আমরা হচ্ছে তন্দুরি টি, পাওভাজি, এখন আর কি খাবো দেখা যাক, আর কি খাই তোমাদের সাথে সবটাই দেখাবো। এখানে পাশেই হচ্ছে নাগরদোলা, আর এখানে আমরা চলছি মা রে মা খেয়ে উঠেছি, যা মজা লাগছে, এই খাবারটা কিন্তু আমরা আগের দিন অতটা নোটিস করিনি, আজকে যাওয়ার সময় দেখে গেলাম। এবার ডিস্কা থেকে ফিরে এসে ভাবলাম যে আমরা এটা খাবো। এখানে প্রন আছে, ফিশ আছে, চিকেন আছে, কর্ন আছে, এরকম রোল করা করা থাকবে। এই যে প্রত্যেকটা মেশিনে যে 10টা খোপ খোপ করা আছে গোল গোল, এর মধ্যে ফার্স্টেই আমি দেখলাম ওরা কিন্তু ডিম ভেঙে ভেঙে, কাঁচা যে আমাদের ডিম, ডিম ভেঙে ভেঙে নর্মালি দিয়ে দিচ্ছে, দিয়ে এবার এই যে রোলের মতো করা এগুলোকে দিয়ে দিচ্ছে, দিয়ে ওপর থেকে কাঠি বসিয়ে দিচ্ছে। এবারে ভেতরে ওটা অটোমেটিকই ডিমটা ভাজা হয়ে যাচ্ছে, এটার সঙ্গে পুরো রোল করে কভার হয়ে যাচ্ছে। যখন সার্ভ করছে তখন মেয়োনিজ তো ভীষণ ভালো লাগছে, এটার টেস্টটা কিন্তু অসাধারণ। চাট মশলা ভাট মশলা দিচ্ছে ওপরে যখন সার্ভ করছে, এইভাবে দেখো অটোমেটিকই কিন্তু এই যে উঠে গেল। তো এটা কিন্তু একদমই অভিনব আমি দেখলাম। তোমাদের কেমন লাগলো অবশ্যই বলো, আজকের মতো তাড়াতাড়ি দেখাবো অন্য কোনো ভিডিওতে।